কৃষ্ণ নামে মধুর কৃষ্ণ নামে আজ শিলা গলে জল হই বটে জল হই বটে কিন্তু আমার হৃদয় পাষাণে গলিল না পাষাণে তো গলিল না আজ মধুরী কৃষ্ণ না ওই না মধুর কৃষ্ণ নামে শ্রী কৃষ্ণের জ্যোতি গো খেলা আমার সর্বতম নরলীলা পূজার স্বরূপ গোপবে সবে নকড নব কৈশা নট বড নরলীলা হ আমার নরলীলা আমার শ্রদ্ধেয় গৌর ভক্তমণ্ডলী আমার গৌর ভক্তিমতী মায়েরা কৃষ্ণ ভক্তিমতী বাবারা এই যে কীর্তন কীর্তন যে কি রতন তা ব্যাখ্যা করে বাবা বোঝানোর মতো ক্ষমতা কিন্তু আমার নেই শুধুমাত্র শ্রী শ্রী গৌর গোবিন্দের শ্রী চরণে কিন্তু আমার ভরসা এবং এই কীর্তন পথের পাথেহ এবং প্রধান সম্বল এই অনন্তময় লীলা প্রসঙ্গে বাবা আমার অনেক 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 ভুল হবে তবে যদিও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সকলেই নিজ কন্যা জ্ঞানে এবং ছোট্ট ভগ্নী জ্ঞানে আমায় ক্ষমা করবে নিতাই গৌর হরি বল হরি বল আজকে আমরা যে লীলা পরিবেশন করতে চলেছি আজকে সেই লীলার আলোচ্য বিষয় হল রাধারানীর কলঙ্কমোচন শ্রীকৃষ্ণ কর্তৃক রাধারানীর কলঙ্কমোচন আজ শ্রীদাম বৃন্দাবনে আজ আমাদের রাধারানী কি করছে জানেন বাবা তার আপন সখীদের নিয়ে আজ কৃষ্ণ বিরহীর কথা বলছে রাইধনী আমার কান্তে কান্তে বলি সখীগণকে ডেকে বলে ওরে সখী দেখ দেখ এই বৃন্দাবনে আমার প্রাণ গোবিন্দ কি সবাই ভালোবাসে কিন্তু জানিস সখী আমার গোবিন্দকে ভালোবেসে আজ কলঙ্কিনী মাত্রই আমি তার রাধারানী কান্তে কান্তে বাবা তার সখীদেরকে বলছে সে যে রাধা বিনোদিনী আজ সঙ্গে তে সঙ্গিনী বসিয়া মন্দির মা সঙ্গিনী বসে আছে নীরলে
আরে অশ্রু জলে ভাসে হরিব আজ দুঃখের কাহিনী মাঝে সখীর সমাজে আমার অশ্রু জলে ভাসে দুঃখের কাহিনী কহে সখীর সমাজে কহে সখীর সমাজে আজ দুঃখের কথা বলছে ধনে আজ দুঃখের কথা বলছে ধনে আজ দুঃখের কথা বলছ ধনে আজ দুঃখের কথা বলছে ধনে আমার সঙ্গে লগে সঙ্গিনী দুঃখের কথা বলছ ধনে আমার সঙ্গে আছে সঙ্গিনী দুঃখের কথা সঙ্গে লয়ে আজ সঙ্গিনী আমার কেঁদে কেঁদে আর বিনোদিনী কথা বলছে ধনে আমার কেঁদে কেঁদে বিনোদিনী আমার দুঃখের কথা বলছে ধনে কেঁদে কেঁদে বিনোদিনী আমার দুঃখের কথা বলছে ধনে নিতাই গৌর হরিবল হরিব এদিকে রায়ধনী আমার তার প্রাণ বধূদের সঙ্গে দুঃখের কথা বলছে অপর দিকে হয়েছে কি জানেন বৃন্দাবনে বৃন্দাবন চন্দ্র লীলাময় গোবিন্দ আমার আজ নবলক্ষ ধেনু বৎসর সঙ্গে লই শ্রীদামে সুদামে দাম বসুদা আজ সখাগণের সঙ্গে মিলিত হয়ে বেলি অবসান কালে কষ্টগতি গোচারণী সমাপ্ত করে নন্দালয় প্রত্যাবর্তন করলেন ঠিক সেই সময় গোবিন্দ আমার মুরলী সংক্ষেপ করে জানালেন ও গো প্রেমময়ী রাধে আজ আর কাউকে নয় শুধুমাত্র তুমি একাকি নিকুঞ্জ ভবনে যাবে তোমার সঙ্গে যে আমার অনেক কথা আছে তা দেখুন বাবা এইভাবে মুরলী সংক্ষেপ করে গোবিন্দ আমার নন্দালয়ে ফিরে এলেন আর এদিকে মাতা যশোমতী করেছে কি জানেন তার গোপালকে কাছে পেয়ে ক্ষীর সর নবনি ছানা মাখন ভোজন করি ওমা আজ পালঙ্কের মধ্যে শয়ন করিয়েছে এদিকে অনাদির আদি গোবিন্দ আমার ঘুমিয়ে পড়েছে আর ওই মুরলী সংকেত শ্রবণ করে আমাদের রায়ধনী কাঁদছে আর কাঁদতে কাঁদতে বলছে কি জানেন আমার নিকুঞ্জ বনে ধনি আজ বসি আবি বিরলে নিকুঞ্জ ভবনে ধনি আমার বসি আবি বিরলে
আরে নিকুঞ্জ ভবনে ধ্বনি, আজ বসিয়াবি রলে আবার নিকুঞ্জ ভবনে ধ্বনি, বসিয়াবি রলে প্রাণবোধর কথা ভেবে ভেবে, আজ ভাসে নয়ন জলে প্রাণবোধর কথা আজ ভেবে ভেবে, আরে ভাসে নয়ন জলে প্রাণবোধর কথা ভেবে ভেবে, ভাসে নয়ন জলে আমার বধু কেন এলো না, পরাণ বধু কেন এলো না গো, পরাণ বধু কেন এলো না গো, পরাণ বধু কেন এলো না গো, আরে কেন কথা দিয়েছিলে বধু কেন এলো আমায় কেন, পরাণ বধু কেন আমার কেন কথা আজ দিয়েছিলে, আমার বধু কেন এলো না, আমায় কেন কথা দিয়েছিলে প্রাণ বধু কেন এলো না গো, বধুর কথা ভেবে ভেবে আজ ভাসে নয়ন জলে। তা দেখুন বাবা, রায়ধনী আমার বসে বসে ভাবছে আসুক না কেন, আমি তার সঙ্গে কোনো কথাও বলবো না, আর আমি আমার গোবিন্দের ফিরেও পানে চাইব না। তাও মা, গোবিন্দ আমার পালঙ্ক পরে হঠাৎ জেগে বসলেন, জেগে বসে দেখছে একই একই রজনী তো অনেক হয়ে গেছে, আমার আমার চেয়ে রাধারানী কি কথা দেওয়া আছে। তা বাবা, গোবিন্দ আমার করেছে কি জানেন, তাড়াতাড়ি করে সেই মুরলিখানি আজ জঠর অঞ্চলে গুঞ্জে আজ ছুটতে 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 চলেছেন বনের পথে, আজ ছুটতে ছুটতে এসে যেই না বনে দিয়েছে পা, আর যাই কথায় এমন সময় হলো কি জানেন, নোপরে ডরো নছন পরে গেল সাপরে ডরো রন ঝন 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 পরে গেল সুরে রন ঝন ঝন পরে গেল চমকিত হয়ে আমার তখন চমকিত হয়ে শ্যামল পার আমার চমকিত ভাবে আমার শ্যামল পার
আমার শ্যামে বুঝি গেছে, আমার শ্যামে বুঝি এসেছে গো, আমার শ্যামে বুঝি গেছে, আমার শ্যামে বুঝি এসেছে গো। আরে নইলে নপু বাজবে কেন, শ্যামে বুঝি গেছে, আমার নইলে নপু বাজবে কেন, স্বামী বুঝি এসেছে গো। আমার নইলে নপু বাজবে কেন, শ্যামে বুঝি এসেছে গো। আমার নইলে নপু বাজবে কেন, শ্যামে বুঝি এসেছে গো। রায়ধনী আমার গোবিন্দকে আসতে দেখে আজ করেছে কি জানেন বাবা, তার নিজ বসনের অবকুণ্ঠনে বদন খানি ঝেপে আজ বদন ফিরিয়ে বসে আছে। হরি বল গোবিন্দ। এমন সময় গোবিন্দ আমার বলে, ও প্রিয়ে প্রিয়ে, বলি এমন করে বদন ফিরিয়ে বসে আছো কেন? হ্যাঁ, একবার তুমি আমার দিকে ফিরে চাও রাধে, একবার তুমি আমার সঙ্গে কথা বলো রাধে। রায়ধনী আমার বলছে, না না বধু, না না, আজ আমি আমার আমার সবই কথা তোমায় বলবো, তারপরে আমি তোমার ওই চাঁদ বদন দর্শন করব বধু। হরি বল হরি বল। জানো বধু, তোমার বদন পানে চাইলে আমি যে কিছুই বলতে পারি না, আমার যে কোনো কথা মনে পড়ে না। গোবিন্দ আমার বললেন, রাধে, বলি ও রাধে, এমন কি কথা তোমার মনে জেগেছে যা তুমি আমার বদন পানে চাইলে বলতে পারো না? তবে শোনো বধু, যখন আমি ঘর থেকে বনে আসি, আরে তখন ভাবি আমি তোমায় বলিব, তখন ভাবি আমি তোমায় বলিব। আরে বনে এসে যখন আমি তোমার পাশে দাঁড়াই, তোমার পাশে দাঁড়াই, আরে তখন ভাবি আমি বলিব, তখন ভাবি আমি বলিব। আরে তোমার পাশে দাঁড়িয়ে যখন তোমার ওই চাঁদ বদন পানে যায় ও বধু, তখন কি হয় জানো বধু, আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই। পরাণে বধু হে আমি সব ভুলে যাই, আর বধু হে আমি সব ভুলে যাই, কিছুই আমার মনে পড়ে না বধু কে আমি সব ভুলে যাই, কিছুই আমার মনে পড়ে না বধু কে আমি সব
আমি ভুলে যাই আর কিছুই আমার মনে পড়ে না মধুকে আমি সবই ভুলে যাই কিছুই আমার মনে পড়ে না মধুহে আমি সব ভুলে যাই আচ্ছা রাধে তুমি আমার বদন পানি নাচে এদিকে চরণের দিকে চেয়ে চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে আরে তোমার যে পদ ভজনা করে ভজনা করে জীবি সকলে মুক্তি পায় জীবি সকলে মুক্তি পায় আমি রাধা রানী তোমার সেই পদ ভজনা করে আমার হলো কলঙ্কি ও বধু আমার হলো কলঙ্কিনী না বলো বলো বধু তুমি আমার এই কৃষ্ণ কলঙ্কিনী নাম মোচন করবে হরি বল হরি বল মুলি ও রাধে তার জন্য তুমি কাঁদছ তবে শোনো রাধে আমি তোমায় কথা দিলাম তোমায় কলঙ্কিনী নাম আমি মোচন করব তবে বধু তুমি যদি আমার কলঙ্ক মোচন করতে না পারো তাহলে আমি কি করব জানো এ প্রাণ রাখিব না হে শান হে প্রাণ রাখিব না প্রাণ রাখিব না হে শান এ প্রাণ রাখিব না হে শান তোমায় ভজি যদি আদি কারণ তোমায় ভজি প্রভু আদি কারণ তোমায় ভজি প্রভু আদি কারণ আমি তোমায় ভজি যদি আদি কারণ আমার হলো কলঙ্কিনি না রাখিব না হে শান যদি তোমায় ভজি প্রভু আর কারো নয় হলো কলঙ্কিনি না রাখিব না হে শান বধু হে আমি প্রাণ তো জীব বধু হে আমি প্রাণ তো জীব প্রাণ বধু হে আমি প্রাণ তো জীব বধু হে আমি প্রাণ তো জীব আরে তোমার না লয়ে আমি বধু হে আমি প্রাণ তো জীব তোমার লয়ে নাম লয়ে আমি বধু হে আমি প্রাণ তো জীব আরে তোমার না আজ লগে আমি বধু হে আমি প্রাণ তো জীব তোমার নাম লয়ে আমি বধু হে আমি প্রাণ তো জীব বধু আমার প্রাণ চাই যাক তাতে ক্ষতি নাই কিন্তু তোমার নাম লয়ে আমি আমার প্রাণ ত্যাগ করব বধু হরি বল হরি বল আচ্ছা রাধে বলি ও রাধে তুমি যে এত কাঁদছ আচ্ছা বলো তো আমায় রাধে কারা তোমায় কলঙ্কিনী বলি অপবাদ দেয় বলি ও বধু কজনের নাম করে আমি বলবো বলো বধু তবে শোনা কারা আমায় কলঙ্কিনী বলি অপবাদ দেয় জানো বধু আরে এই না গোপুলের লোকে কত কথা বলে মুখে এই না গোকুলের লোকে কত কথা বলে মুখে এই না গোকুলের লোকে কত কথা বলে মুখে এই না গোকুলের লোকে কত কথা বলে মুখে লাজে মাথা তুলিতে না পারি লাজে মাথা তুলিতে না পারি লাজে মাথা তুলিতে না পারি আমি লাজে মাথা তুলিতে না পারি যতে গো ফুল গণে ফুলেতে কলঙ্ক আমার যতে গো ফুল গণে
ফুলেতে কলঙ্ক হানি যতে গোগো ফুলগনে ফুলেতে কলঙ্ক হানি যতে গোগো ফুলগনে ফুলেতে কলঙ্ক হানি তু নয়নে ঝরে শুধু বাড়ি তু নয়নে ঝরে শুধু বাড়ি তু নয়নে ঝরে শুধু বাড়ি আমার তু নয়নে বয়ে শুধু বাড়ি আমার কলঙ্কিনী নামে রটে যে গেল কলঙ্কিনী নামে রটে যে গেল আরে বৃন্দাবনের ব্রজ মাঝে কলঙ্কিনী নামে রটে যে গেল আরে বৃন্দাবনের ব্রজ মাঝে কলঙ্কিনী নামে রটে যে গেল আর শোনো বধু আমার কলঙ্ক যত গাও গাত ভাগবত 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 ফুকারত বেদ পুরাণে বধু ফুকারত বেদ পুরাণে ফুকারত বেদ পুরাণে ফুকারত বেদ পুরাণে কি বললে কি বললি রাধে তোমার কলঙ্কের কথা ভাগবত গাইছে হ্যাঁ তা তুমি জানলে কেমন করে রায়ধনী আমার বলছে শোনো বধু তোমায় দেখবার জন্য আমার মন বড় আকুল হয়েছিল তাই তোমার কথা ভাবতে ভাবতে হঠাৎ তোমার নারদকে দেওয়া কথা আমার মনে পড়ে গেল আচ্ছা কি কথা রাধে বলছি নাহং তৃষ্ঠামি বৈকুণ্ঠে জাগিনং হৃদয়ে নোচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তৃষ্ঠামি নারদ হরি বল হরি বল তাই ভগবান আমার নারদকে ডেকে বলছে হে নারদ শোনো শোনো আমি এই যোগীগণের হৃদয়েও থাকি না আর এই যে গোপীদের দেখছো এই গোপীদের হৃদয়েও আমি থাকি না আর এই যে আমার ভক্ত দেখছো এই ভক্তদের হৃদয়েও আমি থাকি না আমি স্বর্গেও থাকি না মর্ত্যেও থাকি না আর পাতালেও আমি থাকি না তা নারদ তখন প্রভুকে বলছে প্রভু আপনি স্বর্গে থাকেন না মর্তে থাকেন না পাতালে থাকেন না ভক্তদের হৃদয়ে থাকেন না তাহলে আপনি থাকেন কোথায় তখন ভগবান বলছে আরে শোনো শোনো নারদ আমি কোথায় থাকি জানো যেখানে আমার হরি নাম হয় এবং আমার ভক্তগণ এই হরি গুণানু নাম কীর্তনকে সরল মনে আস্বাদন করে হরি বল হরি বল আমি আমি সেখানেই অবস্থান করি তবে শোনো শোনো বলি গত ভাগবত নয় ঘে ভাগবত নয় ঘে ও রাধে ভাগবত নয় ঘে ভাগবত নয় তোমারা আমার কথা ভাগিব নয় ঘে ও যে তোমার আমার কথা ভাগিব আমাদের দুজনের কলঙ্কের কথা ভাগিব নয় ঘে দুজনের কলঙ্কের কথা ভাগিব এদিকে আজ গোবিন্দ আমার রায়ধনীকে ডেকে বলছে রাধে ও রাধে আমি তোমায় কথা দিলাম এই চক্রাগারে আমি সবাইকে দেখিয়ে দেব এই চক্রাগারে আমি সবাইকে দেখিয়ে দেব যে এই মধুর বৃন্দাবনে রাধা ছাড়া অন্য আর কেউ সতী নেই হরি বল হরি বল তাই গোবিন্দ আমার
রাধারানীর নয়ন যুগল মুছিয়ে দিয়ে বলছে, বলে গেত ক ঘে শুনে হরি, শোন প্রাণে রাই কিশোরে, আমার এত কহে শোনে হরি, শোন প্রাণে রাই কিশোরে, আরে এত ক ঘে শুনে হরি, শোন প্রাণে রাই কিশোরে, এত কথা বলে হরি, শোন প্রাণে রাই কিশোরে, আমি শপথ করিন তোহার কাছে গো রাধে, শপথ গৌর হরি রাধে, শপথ করিন তোহার কাছে গো রাধে, শপথ করিন রে, তুহি মহা সত্যি করি জানাইব ব্রজপুরি, আরে তুহি মহা সত্যি করি জানাইব ব্রজপুরি, তুহি মহা সত্যি করি জানাইব ব্রজপুরি, তুহি মহা সত্যি করি জানাইব ব্রজপুরি, রাধে আমি কথা দিলাম এই কলঙ্কের দাগি দেব মুছে গো রাধে, আমি কলঙ্কের দাগি দেব মুছে গো রাধে, আরে কলঙ্কের দাগি দেব মুছে গো রাধে, আমি কলঙ্কের দাগি দেব মুছে, আমি মুছে দেব রা, আমি মুছে দেব রা, আমি মুছে দেব রা, আমি মুছে দেব রা, আরে তোমার ওই ক লঙ্কের দা মুছে দেব রা, ওগো তোমার ওই ক লঙ্কের দা মুছে দেব রা, আরে তোমার ওই ক লঙ্কের দা মুছে দেব রা, ওই তোমার ওই ক লঙ্কের দা মুছে দেব রা, আরে কলঙ্কের দাগি দেব মুছে গো রাধে, কলঙ্কের দাগি দেব মুছে গো রাধে, রাধে এই চক্রাকারে আমি সবাইকে দেখিয়ে দেব রাধে, এই বৃন্দাবনে রাধা ছাড়া অন্য আর কেউ সতী নেই, হরি বল হরি বল, এইভাবে গোবিন্দ আমার রাইধনির নয়ন যুগল মুছিয়ে দিচ্ছে, আর রাইধনীকে কথা দিয়ে বলে, রাধে শোনো রাধে, আমি তোমায় কথা দিলাম তুমি ফিরে যাও, আমি তোমার কলঙ্ক মোচন করবই রাধে, এইভাবে রাইধনীকে কথা দিয়ে গোবিন্দ আমার করছেন কি, আজ প্রবদ বাক্য রাইকে বলি শ্যাম নগর মান গেল চলি, প্রবদ দেবাকো রাইকে বলিশন নগরমা গেল চলি, দেবাকো রাইকে বলিশন নগরমা গেল চলি, আপনার সায়ন আহা মরি রে আপনার শয়ন মন্দির, আহা মরি রে পাপ মরি হাত
যে গেল শ্যামে না গোদামা, চলে যে গেল রে শ্যামনা গোদামা রাধি, চলে যে গেল শ্যামে না গোদামা রাধি, চলে যে গেল রে গোদামা, চলে যে নিজ স্বয়ং মন্দির আজি, চলে যে গেল রে শ্যামনা গোদামা রাধি, চলে যে গেল রে না গোদামা, চলে যে গেল রে শ্যামনা গোদামা রাধি, চলে যে নিজ স্বয়ং মন্দির আজি, চলে যে গেল রে না গোদামা রাধি, চলে যে গেল রে না গোদামা রাধি, চলে যে নিজ স্বয়ং মন্দির আজি, চলে যে গেল রে শ্যামনা গোদামা রাধি, চলে যে গেল রে না গোদামা রাধি, চলে যে গেল রে হৃদয় গৌর হরি বল হরি বল, এদিকে চতুরীর চূড়ামণি গোবিন্দ আমার আজ নন্দালয়ে ফিরে এসে বাবা আজ পালঙ্কের মধ্যে শয়ন করি গণ্ডস্থলি, অর্থাৎ গালে হাত দিয়ে মনে মনে ভাবছে যে কিভাবে রাধার কলঙ্ক মোচন করবে। তা অতি প্রাতকালে চতুরীর চূড়ামণি গোবিন্দ আমার মাকে ডাকছে, মা বলি ও মা আমার বলি, একই বাবা একই, এত ভোরবেলায় উঠে তুই আমায় মা মা বলে ডাকছিস কেন বাবা, কি হয়েছে? এমন সময় চতুরের চূড়ামণি গোবিন্দ আমার মাকে বলে, মা মা গো, আরে রজনী প্রভাতে আমার নিদি না ঘিগাছে, মা গো রজনি প্রভাতে জলে খুদাই কঠোর জলে, মা খুধা জঠর জলে, খুধাই জঠর জলে আমার বড় খুদা পেগেছে, বড় খুদা আমার বড় খুদা পেগেছে, আমায় বড় খুদা পেগেছে মা, আরে আমায় কিছু খেতে দাও মা, বড় খুদা পেগেছে, বলি আমায় কিছু খেতে দাও, বড় খুদা পেগেছে, আরে আমায় কিছু খেতে দাও মা, বড় খুদা পেগেছে, তুমি আমায় কিছু খেতে দাও মা, বড় খুদা পেগেছে,
সাগর জনি প্রভাতে নিধি না ঘি গাছ আমার রজনি প্রভাতে নিধি না ঘি গাছ সাগর জনি প্রভাতে নিধি না ঘি গাছ মাগর মা আমার বড় ক্ষুধা পেয়েছে মা গো, তা দেখুন বাবা সন্তানের যদি ক্ষুধা পায় মা কি আর স্থির থাকতে পারে বাবা, তাই মা মা আজ গোপালকে নিজের কোলে বসি অতি যত্ন করে ক্ষীর সর ননি ছানা মাখন ভোজন করাচ্ছে। আর এদিকে এদিকে হয়েছে কি, শ্রীদাম সুদামে দাম বসুদাম এসে দেখছে কি জানে, যে আজ ভাই কানাইকে মায় আমার কোলে নিয়ে বসে আছে। এমন সময় শ্রীদাম সুবলকে ডেকে বলছে, এই সুবল দেখ দেখ আজ মা আমার কানাইকে কেমন ভাবে কোলে নিয়ে বসে আছে। তাই তো রে, হ্যাঁ রে, এবার তো আমাদের কানাইকে নিয়ে গোষ্ঠী যেতে হবে, চল না এবার মায়ের কাছে একবার বিদায়টা চেয়ে নিয়ে আসি। হরি বল হরি বল। তা শ্রীদাম এসে করছে কি জানেন, আমার প্রণাম করিয়া পাই, আমার শ্রীদাম কহিছে মা উমায় আমরা কানুরে লইয়া যাব গো, উমা কানুরে লইয়া যাব মোরা গো। বরকাস্ত নিবাসী মৃত্যন্তে কীর্তন শুনিয়া সন্তুষ্ট হইয়া 20 টাকা দিলেন। হরি বল হরি বল। এমন সময় সখাগণ এসে মাকে বলছে, মা ও মা আর দেরি কেন মা, এবার তুমি কানাইকে সুন্দর করে সাজিয়ে দাও মা, আজ কানাইকে সঙ্গে নিয়ে আমরা যে গোছারণে যাব মা। মা আমার বলে, ওরে শ্রীদা, ওরে অসুদা, দেখ বাবা আজ আমার মনের অবস্থা বেশ ভালো নেই বাবা, আজ তোরাই যা। ও মা তুমি তো জানো মা, আমরা কানাইকে ছাড়া এক মুহূর্ত যে বনে গিয়ে থাকতে পারি না মা। হরি বল হরি বল। আচ্ছা বেশ, আমি সাজিয়ে দিচ্ছি কানাইকে। তা মা আমার করছে কি জানেন বাবা, আজ অতি যত্ন করে আজ নিজের কোলে গোপালকে বসিয়ে মা আমার সাজাচ্ছে। কেমন ভাবে, মাগের জানো পড়ি বসি গোপা আজ সাজে গানন দেতে, মাগের জানো পড়ি বসি গোপা সাজে আনন দেতে, মাগের জানো পড়ি বসি গোপা সাজে গানন দেতে, মায়ে জান পড়ি বসিয়ে গোপা সাজে গানন দেতে, গোচারণে যাবে গোপা সখাগণ সাথে, আমার গোচারণে যাবে গোপা সখাগণ চারণে যাবে গোপা সখাগণ সাথে, আমার গোচারণে যাবে গোপা সখাগণ সাথে। দেখো শিব কধরি গা মাগে আজি অলকাতি
লোকা দিয়ে সাজায় নন্দরা দেখো যে বুক ধরিয়া মায়ে ওই নায় লোকা দিল দিয়ে সাজায় নন্দরা আনি দেখো শিবক ধরিয়া মায়ে আজ অলকা তিলকা দিগে সাজায় নন্দরা মায়ে শিবক ধরিয়া মায়ে অলকা আবার নানা ভুলে গাথা মনা রে আমার নানা ভুলে গাথা মনা রে আবার নানা ভুলে গাথা মনা রে কথামালা পড়াইল বলে রে সাজায় নন্দরা কি করছি গলায় মালা পড়াইয়ে দিল গলায় মালা পড়াইয়ে দিল গোপালের গলায় মালা পড়াইয়ে দিল আমার গলায় মালা পড়াইয়ে দিল আরে নানা ফুলে গাথা মালা গলায় মালা পড়াইয়ে দিল আমার নানা ফুলে গলায় মালা পরাই দিল আরে নানা ফুলে গাথা মালা গলায় মালা পরাইয়ে দিল নানা ফুলে গাথা মালা গলায় মালা পরাইয়ে দিল সাজাই তাই মায় আমারে কানাইকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে বাবা আর কি দিয়ে মা আমার সাজাচ্ছে জানেন গোপালকে মকর কুণ্ডল দিল আমার শ্রবণ গলে রে সাজায় নন্দরা মকর কুণ্ডল দিল ওই না শ্রবণ যুবলে রে সাজায় নন্দরা আনি আমার মকর কুণ্ডল দিল শ্রবণ যুগলে রে সাজায় নন্দ বাবা বাঁধিল মোহন চুড়া রে বাঁধিল মোহন চুড়া রে আবার বাঁধিল মোহন চুড়া রে বাঁধিল মোহন চুড়া রে মোহন চুড়া ময়ূরের পাখারে সাজায় নন্দরা ওই আমার বাঁধিল মোহন চুড়ারে মোহন চুড়া ময়ূরের পাখারে সাজায় নন্দরা মা
কি করছে মাথাই চোড়া আজ বেঁধে দিল মাথাই চোড়া বেঁধে দিল মাথাই চোড়া আজ বেঁধে দিল মাথাই চোড়া বেঁধে দিল আরে ময়ূরের পাখা দিগে মাথাই চোড়া বেঁধে দিল মাথাই চোড়া বেঁধে দিল মাথাই চোড়া বেঁধে দিল সাজাই নন্দরানি আজ মকর কুণ্ডল দিন আজ মা আমার গোপালকে সাজিয়ে দিচ্ছে আর ও মা সব সখাগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর দেখে সুবলকে ডেকে বলছে এই সুবল কি হলো দেখ দেখ আজ মা যে ভাই কানাইকে সাজাচ্ছে কেমন আস্তে আস্তে করে সাজাচ্ছে দেখ তাই তো রে আজ মনে হয় মা আমাদের কি কানাইকে আমাদের সঙ্গে গোষ্ঠে বিদায় দেবে না হরি বল গটি বল হ্যাঁ চল না আজ আমরা সবাই মিলে যে আজ হাতে হাতে কানাইকে সাজিয়ে দিই হরি বল হরি বল তাই এমন সময় সুবল এসে বলল কি জানেন বাবা আরে নিকটে সুবল ছিল পিতধটি লইয়া আরে নিকটে সুবল ছিল পিতধটি লইয়া আমার নিকটে সুবল ছিল ভাই কানায়ের কোটি তোটে ভাই কানায়ের কোটি তোটে হরি আজ দিল পড়া গিয়া দিল পড়া গিয়া আমার ভাই কানায়ের কোটি তোটে দিল পড়াইয়া দিল পড়াইয়া আর এদিকে শ্রীদাম এসে করলো কি জানেন বাবা আরে কডেতে মোডলি দিল সেটা ময়া শিয়া কডেতে মোডলি দিল সেটা ময়া শিয়া আজ কডেতে মোডলি দিল সেটা ময়া শিয়া আমার কডেতে মোডলি দিল সেটা ময়া শিয়া আরে নুপুরা পরালো রাগা নুপুরা পরালো রাগা আজ নুপুরা পরালো রাগা নুপুরা পরালো রাগা আজ চরণ ধরিয়া চরণ ধরি পড়াইয়ে দিল পড়াইয়ে দিল চরণে নুপুরি পড়াইয়ে দিল চরণে নুপুরি পড়াইয়ে দিল ভাই কানাইয়ের চরণে দি 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 চরণে নুপুরি পড়াইয়ে দিল এদিকে সব সখাগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর গোষ্ঠী সবাই যাওয়ার জন্য প্রস্তুত এদিকে দেখুন বাবা বেজে উঠেছে সেই গোষ্ঠীর বাদ তা গোষ্ঠীর বাদ্যযন্ত্রগুলি বাজছে কেমন ভাবে আরে বা যত সব গোষ্ঠ বাজনা 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 সাজত বল ধীরে 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 সুদামে সুদামে দাম্ব সুদামে নাচে কানুকে ঘিরে আমার সীতামে সুদামে দামিব সুদামে নাচে কানুকে ঘিরে আরে সীতামে সুদামে দাম্ব সুদামে নাচে কানুকে ঘিরে আমার সীতামে সুদামে দাম্ব সুদামে নাচে কানুকে ঘিরে তখন বাহু ফেরা ফেরি করে ধরা ধরি 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 নাচিয়া নাচিয়া যান নাচিয়া নাচিয়া যায় নাচিয়া নাচিয়া যায় নাচিয়া
নাচিয়া যা, আরে নাচিয়া নাচিয়া যা, নাচিয়া নাচিয়া যা, আমায় নাচিয়া নাচিয়া যাই, নাচিয়া নাচিয়া যাই। এ বড় জরমনি হেরিয়া বিভোর আনন্দে হাসিছে মা, আমার বড় জরমনি হেরিয়া বিভোর আনন্দে হাসিছে মা, আরে বড় জরমনি হেরিয়া বিভোর আনন্দে হাসিছে মা, আমার বড় জরমনি হেরিয়া বিভোর আনন্দে হাসিছে মা। আরে সীমা নাই রে, সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে, প্রাণ গোপালের নিত্য হেরি আনন্দের আর সীমা নাই রে, প্রাণ গোপালের নিত্য হেরি আনন্দের আর সীমা নাই রে, প্রাণ গোপালের নিত্য হেরি আনন্দের আর সীমা নাই রে। মা ও মা, এবার তুমি আমাদের কি এবার গোষ্ঠে বিদায় দাও। হরি বল হরি বল। এমন সময় মা নন্দরানী বলে, সে কি বাবা, সে কি দে এত তাড়াতাড়ি চলে যাবি? হ্যাঁ বাবা, বলি ও কানা, আমাকে একবার সখাদের সঙ্গে একবার নৃত্য দেখাবি না বাবা? আমি একবার দুটি নয়ন ভরি, আজ তোর নৃত্য দর্শন করি। তা দেখুন ভক্তগণ, আজ গোবিন্দ আমার সখাগণকে সঙ্গে নিয়ে আজ নৃত্য করতে শুরু করেছে। সখাগণ সঙ্গে লগে নন্দ দুলালে নাচত দেখি, সখাগণ সঙ্গে লয়ে নন্দ দুলালে নাচত দেখি, সঙ্গে লয়ে নন্দ দুলালে নাচত দেখি, সখাগণ সঙ্গে লয়ে নন্দ দুলালে নাচত দেখি। নাচরে নাচরে গামা প্রাণের দামোদর, নাচরে নাচরে আমা প্রাণের দামোদর, আরে নাচরে নাচরে আমা প্রাণের দামোদর, নাচরে নাচরে আমা প্রাণের দামোদর, আরে যত নাচিবে ততই দেব কিরণ নিশান, ও তুই যতই নাচবি ততই দেব কিরণ নিশান, তুমি যত নাচবে ততই দেব কিরণ নিশান, তুই যতই নাচবি ততই দেব কিরণ নিশান। সখাগণ সঙ্গে লয়ে নন্দ দুলালে নাচ দেখি, সখাগণ সঙ্গে লয়ে নন্দ দুলালে নাচ দেখি, সখাগণ সঙ্গে লয়ে নন্দ দুলালে নাচ দেখি, সখাগণ সঙ্গে লয়ে নন্দ দুলালে নাচ দেখি। আমি নাহি দেখি গোপাল নাচ গাইবা, আমি নাহি দেখি গোপাল নাচ গাইবা, আমি নাহি দেখি গোপাল নাচ গাইবা, আরে শোনো, নাচিলে পরায়ে দেব মনি মনোহার, তুমি নাচিলে পরায়ে দেব মনি মনোহার, তুমি নাচিলে পরায়ে দেব মনি মনোহার, নাচিলে পরায়ে দেব মনি মনোহার, সখাগণ সঙ্গে লই নন্দ দুলালে নাচ দেখি, সখাগণ সঙ্গে লই নন্দ দুলালে নাচ দেখি, সখাগণ সঙ্গে লই নন্দ দুলালে নাচ দেখি, সখাগণ সঙ্গে লই নন্দ দুলালে নাচ দেখি। আচ্ছা বাবা, এই গোপাল তুই এক কাজ কর না, তুই আমায় একটু ভালো করে নৃত্য দেখা না বাবা, আমি একবার নয়ন ভরি, আমি তোর নৃত্য দর্শন করি। তাই এদিকে গোবিন্দ আমার নৃত্য করছে আর মা সেই নৃত্য দর্শন করছে, বলে তাক তা তাক তা থইয়া থইয়া বলে নন্দদানি, বলে নন্দদানি তাক তা তাক তা থইয়া থইয়া বলে নন্দদানি, আরে করতালি দিয়া নাচে কানু গুনো, আহা করতালি দিয়া নাচে কানু গুনো মনি, আমার করতালি দিয়া নাচে কানু গুনো মনি, আমার করতালি দিয়া নাচে কানু গুনো মনি, আমার করতালি দিয়া নাচে